ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে মোদির সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই বিষয়ে হায়দ্রাবাদ হাউসে বৈঠকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা হয়েছে। তিনিও চান যাতে ভারতে ধর্মীয় স্বাধীনতা বজায় থাকে। মঙ্গলবার সংশোধিত নাগরিকত্ব আইন এবং দিল্লিতে সংঘর্ষের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন দিল্লিতে যৌথ সংবাদ সম্মেলনে আসেন নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্প। এই সময় সাংবাদিকরা ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ট্রাম্পের অবস্থান জানতে চান। ট্রাম্প বলেন, আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই না, এটি ভারতের কাছে ছেড়ে দিতে চাই। আমি আশা করছি তারা ভারতের জনগণের জন্য সঠিক কাজটাই করবেন। নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভের সঙ্গে দিল্লিতে সংঘর্ষের ঘটনাকেও ভারতের অভ্যন্তরীণ বিষয় হিসেবে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমি মানুষের আক্রান্ত হবার ব্যাপারে শুনতে পেয়েছি, কিন্তু এটি নিয়ে আমি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলিনি, এটি ভারতের বিষয়। সোমবার সংঘর্ষ চলাকালে সন্ধ্যা 7:30টার কিছু আগে দিল্লি পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে ভারতকে সব ধর্মাবলম্বীর দেশ বলে মন্তব্য করেন তিনি। এদিকে চীন এবং পাকিস্তানকে রুখতে যুক্তরাষ্ট্র থেকে $3 বিলিয়ন সমরাস্ত্র কিনবে ভারত। এশিয়ার পরমাণু শক্তিধর এই দেশটিতে অ্যাপাচি এবং MH-16 হেলিকপ্টার বিক্রয়ের চুক্তিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এই হেলিকপ্টারগুলি বিশ্বের মধ্যে উন্নততম। তুরস্কের প্রভাবশালী সংবাদ মাধ্যম হুররিয়াত ডেইলি নিউজের খবরে বলা হয়, চীনের সঙ্গে ব্যালেন্স করতে সামরিক ও অর্থনৈতিক চুক্তি হয়েছে ভারত ও যুক্তরাষ্ট্রের। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, মঙ্গলবার হায়দ্রাবাদ হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। সেখানে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। তারা উভয়ই পাকিস্তানের মদতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পোষণ করে বড় ধরনের সামরিক চুক্তিতে সম্মত হন। আনন্দবাজারের খবরে বলা হয়, হায়দ্রাবাদ হাউসে বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তারা প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে এই চুক্তির বিষয়ে কথা বলেন। উভয় দেশের রাষ্ট্রনায়ক জানান, ভারত মার্কিন প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে উল্লেখযোগ্য আলোচনা হয়েছে। চীনে প্রথম করোনা ভাইরাস মহামারী রূপ নেবার পর বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে। ইরানেও করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা বাড়ছে। দেশটিতে 50 জনের মৃত্যু হয়েছে বলে সোমবার খবর প্রকাশিত হয়। এরই মধ্যে ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিবাচি এবার নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এতদিন তিনি দেশটির করোনা ভাইরাসের সর্বশেষ তথ্য সাংবাদিকদের জানাচ্ছিলেন, কিন্তু মঙ্গলবার ইরাজ হারিরসির শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। ইরানের স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্রের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। মঙ্গলবার তেহরান সরকার করোনায় আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যুর খবর জানানোর পর উপস্বাস্থ্যমন্ত্রীর ডায়াগনোসিস করার পর ফল আসে তিনিও করোনা পজিটিভ। ইরানের পবিত্র শহর হিসেবে পরিচিত কোমে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। তবে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর যে সংখ্যা জানিয়েছিল এই সংখ্যা তার অনেক বেশি। দেশটির রাষ্ট্রায়ত্ত টিভির প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাতে জানানো হচ্ছে, করোনা সংক্রামিত হয়ে ইরানে 12 জনের মৃত্যু হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়াতেও মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস। এই ভাইরাসে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 7 জন, এছাড়া আক্রান্ত হয়েছেন 893 জন। দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ আক্রান্ত হবার খবর পাওয়া যাচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর দায়েগুলাতে।